ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের ক্ষত এখনও শেষ হয়নি। এরই মধ্যে শোনা গেল আরেক দুঃসংবাদ, ডিসেম্বরে দেশে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। এনামুর রহমান বলেছেন, গতকাল রাত 1:10 প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফোন কল করে জানিয়েছেন যে এটা ভালোভাবে মোকাবিলা করেছো, এজন্য ধন্যবাদ, কিন্তু ডিসেম্বর মাসে আরেকটা আসবে, সেটির ব্যাপারে এরকম সাবধানতা অবলম্বন করতে হবে। তিনি বলেছেন, ডিসেম্বরে দেশে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা তা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছি। এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্য বলছে, দক্ষিণ থাইল্যান্ড এবং তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ আন্দামান সাগরের পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী 2 ডিসেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে, যা দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। বঙ্গোপসাগরে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এরপর আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমাগত শক্তি সঞ্চয় করবে। পরে 4 ডিসেম্বর স্থানীয় সময় সকালে ভারতের অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলের মাঝামাঝি আশ্রয় পড়তে পারে এটি। তবে ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলেই আশ্রয় পড়বে কিনা সেটি এখনও পুরোপুরি নিশ্চিত নয়, কারণ ঘূর্ণিঝড় যে কোনো সময় গতিপথ পাল্টাতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে সতর্ক করেছে। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের আঘাতে ভোলার চর ফ্যাশন সহ বিভিন্ন এলাকায় হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এরই মধ্যে 2 শতাধিক সম্পূর্ণ বিধ্বস্ত। এছাড়া 7 ফুট উচ্চতার অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে চরাঞ্চলের কয়েক হাজার গরু মহিষ ও হাঁস মুরগি। ঘাটে নোঙর করা 100 ট্রলারও ভেঙে গেছে, এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন দরিদ্র মানুষ। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের আঘাতে নোয়াখালীর 3টি উপকূলীয় উপজেলা সহ মোট 5টি উপজেলায় অন্তত 1,500 বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের তাণ্ডবে বাগেরহাটে 2,140টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, ভেসে গেছে মৎস্য ঘেরের মাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেতের ফসল। জেলার বিভিন্ন উপজেলায় উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। সোমবার সকাল ও মধ্যরাত পর্যন্ত ভারী বর্ষণ ও ঝড়ে এসব ক্ষয়ক্ষতি হয়।